প্রত্যেকটি শিক্ষার্থীর জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা, আজকের এই আলোচনা সভা আপনারা জানেন যে 2004 সালের 21শে আগস্ট বাঙালির ইতিহাসে 1975 সালে 15ই আগস্ট যে কালিমা লেপন করা হয়েছিল, যে অনন্ত জনক অধ্যায় সৃষ্টি করা হয়েছিল, সেই অধ্যায় আরেকবার সৃষ্টি করার জন্য তৎকালীন জামাত শিবিরের প্রেতাত্মা মূল এজেন্ডা বাস্তবায়নকারী সেই বিএনপি জোট সরকার মদতপুষ্ট জেএমবি থেকে শুরু করে সারা বাংলাদেশে যারা স্বাধীনতা বিরোধী অপশক্তি ছিল তাদের সেই সময় একটি ন্যাক্কারজনক কার্যক্রম ছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা। আপনারা জানেন যে 2004 সালের 21শে আগস্ট বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক জননেত্রী দেশসত্য শেখ হাসিনা আপা সেদিন সন্ত্রাস বিরোধী একটি সমাবেশে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ সহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবীদের নেতৃবৃন্দ সহ একটি সন্ত্রাস বিরোধী প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন। সেই সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমি এই জন্যই বলব তৎকালীন বিএনপি জোট সরকার তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে জাতির পিতার সুযোগ্য কন্যাকে সেইদিন গ্রেনেড হামলায় হত্যা করতে চেয়েছিল, কিন্তু যাকে আল্লাহ বাঁচিয়ে রাখে তাকে হত্যা করা এত সহজ নয়। সে খালেদা জিয়া তার স্বামীর পথ ধরে এগিয়ে যখন যাচ্ছে তখনই তাদের এক কুপুত্র যাকে আমরা সবাই জানি, যে যিনি রাজনীতির স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বোঝেন না, অশিক্ষিত সেই কুচক্রি সেই খুনি জিয়ার কুপুত্র তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশে সেইদিন 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাদের প্রাণপ্রনেত্রীকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু সেইদিন আমাদের প্রাণপ্রনেত্রী আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেলেও আমাদের জাতীয় নেতৃবৃন্দ শাহাদাত বরণ করেছেন অনেকেই। সেইদিন বাংলাদেশ ছাত্রলীগের শত শত নেতাকর্মী আহত হয়েছিল, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সেদিন সেই হামলায় মৃত্যুবরণ করেছিল। সংগ্রামী বন্ধুগণ, আজকের আমাদের তরুণ প্রজন্মকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কারণ আজকে তরুণ প্রজন্মের আলোকবর্তিকা নিয়ে যে সংগঠনটি দিনরাত পরিশ্রম করে যাচ্ছে সেই জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রত্যেকটি নেতাকর্মী আজকে দেখিয়ে দিয়েছে যে এদেশের ইতিহাসের প্রত্যেকটি অর্জনে বাংলাদেশ ছাত্রলীগ প্রত্যক্ষভাবে তাদের সম্পৃক্ততা রয়েছে। আজকে করোনাকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগ সবার চোখে আঙ্গুল দিয়ে আবার দেখিয়েছে যে ছাত্রলীগ বসে থাকা সংগঠন নয়, এই সংগঠনের নেতাকর্মী লোভ লালসার ঊর্ধ্বে থেকে কাজ করে, নিজের জীবনকে তোয়াক্কা না করে তারা কাজ করে যায়। আজকে আমাদের এখানে মঞ্চে উপস্থিত আছে আজকে আলোচনা সভার প্রধান অতিথি, যিনি বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, যিনি বাংলাদেশ ছাত্রলীগে দুর্দিনে সুসংগঠিত করেছে, এই বাংলাদেশে যখন স্বাধীনতা বিরোধীরা মাথা চাড়া দিয়েছিল সেই দুঃসময়ে যিনি বাংলাদেশ ছাত্রলীগকে সুসংগঠিত করে রাখতেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, যিনি মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হিসেবে এদেশের মুক্তিযোদ্ধা হিসেবে দেশপ্রেমিক আমাদের সকলের শ্রদ্ধাভাজন, যিনি বর্তমানে
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। জননেত্রী দেশসত্ত্ব শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যিনি সব সময় কাজ করে যান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জননেতা জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাই আজকে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আছেন। আজকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন যিনি বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম, সেই সময় দুঃসময় তিনিও বাংলাদেশ ছাত্রলীগকে সুসংগঠিত করে রাখতেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য, যিনি দীর্ঘদিন যা রাজনীতির ইতিহাসে দীর্ঘদিন রাজনীতির বহির প্রকাশে জননেত্রী দেশসত্ত্ব শেখ হাসিনা তার হাতকে যিনি শক্তিশালী করে যাচ্ছেন, আমাদের শ্রদ্ধাভাজন জননেতা জনাব বিএম মোজাম্মেল হক যিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আজকের এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বর্তমানে যিনি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন যিনি মায়াবতী মেডিকেলের ছাত্রলীগকে সুসংগঠিত করে রেখেছিলেন সেই সময়ে, আমাদের সকলের প্রিয় ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান এমপি। আজকের এই 21শে আগস্ট যে নেটার জন্য গ্রেনেড হামলা, যে বিভীষিক গ্রেনেড হামলা হয়েছিল, সেই গ্রেনেড হামলার মামলা অন্যতম সাক্ষী যিনি বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, যিনি 21শে আগস্ট গ্রেনেড হামলার তদন্তকারী প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছে। আজকের এই অনুষ্ঠানের বিশেষ আলোচক আমাদের শ্রদ্ধাভাজন জনাব মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী, তিনি অবসরপ্রাপ্ত হয়েছিলেন 2005 সালে, সেই সময় বিএনপি জোট সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। আজকের এই আলোচনা সভা সঞ্চালনা করছেন সারা বাংলার ছাত্র সমাজের অহংকার যিনি বাংলাদেশ ছাত্রলীগকে সুসংগঠিত করে যাচ্ছেন, এদেশের ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীর আশ্রয়স্থল, জনপ্রিয় ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্য। আজকের এই আলোচনা সভায় উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ। আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী সাধারণ সম্পাদক তনু এবং অরুণ বর্ষী বক্তা, যার বক্তব্যে আমরা সকলে প্রশংসা করি। আজকে জনপ্রিয় ছাত্রনেতা জনাব সাদ্দাম হোসেন, আজকে উপস্থিত সকলকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি আমার বক্তব্যের এই প্রান্তে এসে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ সেইদিন যারা শহীদ হয়েছিলেন সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি আরো শ্রদ্ধা নিবেদন করছি 2004 সালের 21শে আগস্ট 23 বঙ্গবন্ধু এভিনিউ সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ যারা সেদিন আহত হয়েছিল সকলকে আমি স্মরণ করছি শ্রদ্ধার সাথে। আজকে আমি বলতে চাই যে বাংলাদেশ ছাত্রলীগ কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। 1975 সালের 15ই আগস্ট আমরা জাতির পিতাকে বাঁচাতে পারি নাই, এটা আমাদের জন্য আসলে একটি কষ্টের যে আমরা আমাদের জাতির পিতাকে বাঁচাতে পারি নাই, আমরা বঙ্গমাতাকে বাঁচাতে পারি নাই, কিন্তু আমরা আল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী দেশসত্ত্ব শেখ হাসিনা আপাকে বাঁচিয়ে রেখেছিলেন, আমাদের প্রাণপ্রিয় আরেক নেত্রী আমাদের শেখ রেহানা আপাকে বাঁচিয়ে রেখেছিলেন। আজকে যদি জাতির পিতা হক
হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলেন তাদের তো বিচারের আওতায় আনা হয়েছে। আমাদের প্রাণপণ সুযোগ্য নেতৃত্বে আপনারা দেখেছেন পাঁচজনের ফাঁসির রায় কার্যকর হয়েছে। কিছুদিন আগে আপনারা জানেন সেই খুনি মাজেদকে আমাদের প্রাণপণ নেত্রীর সরকার খুঁজে বের করে তাকেও কিন্তু ফাঁসির কাছে ঝুলিয়েছে। খুনি মাজেদ মৃত্যুর আগে স্বীকার করে গেছেন যে এদেশে জাতির পিতার হত্যার মূল মাস্টার মাইন্ড ছিল সেই মির্জাপুর, সেই খুনি যেই খুনি বাঙালিদের মির্জাপুর হিসেবে, যার জন্য সেই মির্জাপুরের একটি ইতিহাস তিনি আবারও সৃষ্টি করেছেন, সেই খুনি জিয়া যে কিনা জাতির পিতার হত্যাকাণ্ডের প্রত্যেকটি জায়গায় এই হত্যাকারীকে নিয়ে মিটিং করেছিলেন এবং তার সাথে তার স্ত্রী খালেদা জিয়াও কিন্তু সেই মাস্টার মাইন্ড আমি বলবো এই কারণেই, কারণ স্বামী স্ত্রী মিলেই এই চক্রান্তটি করেছিল। আজকে জাতির পিতার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে বাংলাদেশ ছাত্রলীগ ইতিমধ্যে আমরা বলেছিলাম যে খুনি জিয়ার মরণোত্তর বিচার দাবি করা করেছিলাম, কিন্তু আমরা কিন্তু যদি খুনি জিয়া সে মরে গেছে কিন্তু মরে যেয়ে তো লাভ নেই, তার বিচার হওয়া দরকার। আমরা যেমন মরণোত্তর যে বিভিন্ন ভাবে আমরা দেখেছেন যে মরণোত্তর বিভিন্ন ভাবে আমরা স্মারক দেওয়া হয়, আমরা এটা বলতে চাই যে মরণোত্তর যদি বিচার করতে পারি আমরা খুনি জিয়ার, তাহলে আর কোন খুনি চক্র এদেশে 75-এর মতো কালো অধ্যায় সৃষ্টি করতে পারবে না, তারা ভয় পাবে। আজকে খুনি জিয়া তার যে কুপুত্র তারেক রহমান সে বিদেশে বসে আর আমায় স্কলে, সে বিদেশে বসে মদ খায়, সে বিদেশে বসে চরিত্রহীন যাকে বলে সেই কাজগুলো সে করে, সে মদ খায় আর বিভিন্ন প্রোগ্রামে যায় জাতির পিতাকে নিয়ে কথা বলার দৃশ্যতা দেখায়। তারেক জিয়ার মতো তরুণ বা কুপুত্র যারা এই বাংলাদেশে যারা জাতির পিতার সুযোগ্য কন্যাকে হত্যা করতে চায় তোদের দেশে এনে সাহস থাকলে দেশে তোদেরকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট। আজকে ছাত্রলীগের নেতা কর্মীদের যারা আছে তাদের লোভ লালসার মধ্যে তারা থাকে না। এই খালেদা জিয়াই ছাত্র রাজনীতিকে পুরস্কৃত করেছিলেন, এই খালেদা জিয়ার স্বামী খুনি জিয়া ছাত্র রাজনীতিকে পুরস্কৃত করেছিল, ছাত্র রাজনীতিতে ছাত্র নেতাদের হাতে অস্ত্র টাকা পয়সা তুলে দিয়েছিল। আজকে ছাত্র রাজনীতিতে বারবার ফলাফল হয় টেন্ডারবাজি চাঁদাবাজি, ছাত্রলীগ টেন্ডারবাজি চাঁদাবাজি করে না। আজকে টেন্ডারবাজি চাঁদাবাজির উদ্ভব ঘটেছিল সেই খুনি জিয়ার আমল থেকে, যারা মানুষ হত্যা করে টেন্ডার চাঁদাবাজি করে যারা ছাত্র দলের নামে একটি সংগঠন, যে সংগঠনের আজ পর্যন্ত একটিমাত্র গঠনতন্ত্র পর্যন্ত তারা করতে পারে নাই, কারণ গঠনতন্ত্র কিভাবে করবে, তারা তো তাদের স্ত্রী সন্তান বাচ্চা নিয়ে ব্যস্ত, তাদের গঠনতন্ত্র তো লাগে না। আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা ওই ছাত্র দলের গুন্ডাদের উদ্দেশ্যে বলতে চাই, এই আগস্ট মাসে বারবার ষড়যন্ত্র করতে চান আপনারা, আপনারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ষড়যন্ত্রমূলক কথাবার্তা লেখেন, আমরা ছাত্রলীগের নেতা কর্মীরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের গণধোলাই দিয়ে কিন্তু এদেশকে বিচারিত করা হবে। ছাত্রলীগের নেতা কর্মীরা এই ছাত্র দল এই বিএনপি এই জামাত শিবিরের সাথে কোন আঘাত করতে পারে না, তারা জাতির পিতার হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, সেই জাতির পিতাকে যারা হত্যা করতে পারে তারা যে কাউকে হত্যা করতে পারবে, তারা কারো বন্ধু হতে পারে না, তারা কোনো ভাই বোন হতে পারে না। সুতরাং সকলে সতর্ক থাকবে। আজকে এটাও বলতে চাই যে বাংলাদেশ ছাত্রলীগে আমরা 50 লাখ নেতা কর্মী সংগঠন, বিভিন্ন সময় কিছু তথাকথিত সুশীল কিছু অনুপ্রবেশকারী ছাত্রলীগের ঢুকে পড়েছে, হয়তো তারা আরো ঢুকে পড়ার চেষ্টা করবে,